32তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম 10% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে 7ই মার্চ 2022 থেকে 17ই মার্চ 2022 দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। আমি এদিকে কোনো রকম উঠতেছি, আমি অনেক ইতান আছে, তখন আমি নিজে করতে পারতাম না আমার কী পরিস্থিতি আসবে। আমি অনেক চেষ্টা করিয়া আমি রাস্তার ঘুরে যাচ্ছি, রাস্তার উপরে উঠানোর কারণ হলো এ জায়গাতে আমার বাজার সেক্রেটারি মিষ্টি দোকান আছে, কারণ তাদের সামনাসামনে আয়া করলে আমার হয়তো শেষ রক্ষাট হইতে পারে। আমি সেই উদ্দেশ্য নিয়েছি যে কোনো রকম আমি পাকা রাস্তার উপরে যাওয়া করছি, আর আমি আর পেতাম পারতাম না। পরবর্তী সময় হয়তো আমার পুলিশ বা বাজারের লোকরা আমার টেপানি হসপিটালে নিচে আনতে গিয়ে জিপি হসপিটালে দেখা করেছে। আমি এই বিষয়গুলো আমি করতে পারতাম না। কি নাম আপনার? আমার নাম আবুল হোসেন। বয়স কত? আমার 30 বছর। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাগমা করি আমরা। পুলিশে জানিয়েছেন বিষয়টা? পুলিশে এফআইআর করেছি। কারোর নাম দাম দিয়ে করেছেন না এমনি? হ্যাঁ, আমি যতগুলো চিনি তাদের নাম দিয়ে দিয়েছি। কজনের বিরুদ্ধে? অনেক আছে, আমি সবাই দেখতে পারছি না, ওই রকম সময় ছিল না, আমার পেছন দিয়ে আক্রমণ করছে। এর মধ্যে আমি মনে করি 5-7 জনের ভালো করে চিনি, যারা আমার প্রতিবেশী এবং আমার পঞ্চায়েতের লোক আছে, ভগবাসা পঞ্চায়েতের লোক আছে, বারোবাইয়া পঞ্চায়েতের লোক আছে, আপনার কুপিলং পঞ্চায়েতের লোক আছে, নালিয়ামুড়া পঞ্চায়েতের লোক আছে। কোন থানাতে বলছে? আমার বাগমার থানা, আমার বাগমার হাড়ি থানা আছে। গতকালকে আমি গতকালকে বিজয় মিছিল ছিল, চার রাজ্যের 5 রাজ্যের নির্বাচনের ফলাফলের যেভাবে প্রতিক্রিয়া করেছিল, এর আনন্দ উল্লাস করতে গিয়ে যে বিজেপি ছুটেছিল, বিজেপি ছিল আমার কাছ থেকে আমি যাইতে পারছি না। আমার বাচ্চার নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার কয়েকটি বসে আমি প্রথম থেকে বলি। তারপর কী হয়েছিল? আমি বাড়ি যাওয়ার পরে আমার বিজনেস যাওয়ার কথা কিছু, কিন্তু আমি যেতে পারছি না, আমি বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, আমার ছোটো ভাই বিজনেস লেগেছিল। কিন্তু আমার বউ কিন্তু পঞ্চায়েত মেম্বার আছে। হ্যাঁ, কিন্তু পরে আমি বাড়ি যাওয়ার পরে বিকালবেলা সন্ধ্যার দিকে আমি 6টা সাড়ে 6টা নাগাদ বাজারে গেছিলাম, বাজারে যেয়ে সবজি কেনার জন্য গেছিলাম। বাজারে যেয়ে সাইকেল রেখে দিয়ে আমি সবজি বাজারে যাওয়ার একদম সবজি বাজারের মুখ পথেই আমার বিজেপির যারা বিজিমসুর করে তাদের রং টং লাগানো, তারা বাজারে যেটা চিরুনি তল্লাশি চালাইছে, যারা সুদীর পলথি আছে তাদের এরকমভাবে বা সারা বাজারে খুঁজে বেড়ে গেছে। হ্যাঁ, আমি প্রথমত বুঝতে পারছি না বিষয়টা, কিন্তু যখন ভিতরের বাজারে বিকে গেছি আমি সবজি বাজারে, তখন দেখলাম তারা এরকমভাবে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন ধরনের আক্রমণ করতেছে, আর আমিও সেই আক্রমণের মুখে পেরে গেছিলাম। আমি সবজি বাজারে তারপরও বিকে গেছি, কিন্তু সবজি বাজারের মুখে আমার 25-30 জন লোক আমার আক্রমণ করছে। আমি বেশ কয়েকজন সিনিয়র এবং এর মধ্যে আমার প্রতিবেশীও আছে, আমার পঞ্চায়েতের লোকও আছে, আমার বেদুর মার্চের পেছন দিয়ে আক্রমণ করছে। আমি কিন্তু তাদের গিয়ে তাকাইছি না, আমার পেছন দিয়ে ষাটের দৈরে সাথে চিতা দিয়ে মার্চের পেছনে করতাম না। পরবর্তী সময় আমার মাটিতে ফলাই দিয়েছে, রুটাই ফলাই দিতে আমার কিল ঘুষি পাড়াইয়া মানে আমার একদম গোলামোচা করে দিয়েছি। পরবর্তী সময় 12 বয়া পঞ্চায়েতের উপপ্রধান যে মহিলা, আমি ওই মহিলা পাশ দিয়ে অনেক মানুষ আসলো, কিন্তু কেউ ধরছে না, সবাই অত মুখ দেখা ভয় পাইছে, ভয় পাওয়ার পর না কেউ ধরে শুনেছে না, ধরছেও না। আমি ওই মহিলাকে দেখতে চিনছি, চিনলে সেটা আমি ওই মহিলার কাপড়ে কাম দিয়ে দিচ্ছি, আমার বাঁচাও আমার সেই বাঁচাও করেছিল। তখন ওই মহিলা এনে চিলে দিচ্ছে, কেন তো আমি সারতেছি না, কাপড় ধরে সে অবস্থায় তখন এই যদি চিল্লার দেওয়ার পরে মহিলা চিল্লার দেওয়ার পরে তারা একটু ছাড়ছে, মানে লোকজন যত জোর হয়ে এসেছে আমাদের কিল ঘুষি দিয়েছে নিচে ফলে। বাড়িতে আসিলাম, হে বাজারে আসে আমার তো কয়ে আসে না বাজারে যাই, বাড়ির বাজারে আসে আসে আমার দেওয়ার আসে তার লোকে
বিজি মিছিল করতেছে বাজারের মধ্যে বিজি মিছিল করে আমরা বাড়ির দোকানের সামনে উঠতে বলে একজনে বলে আমরা গ্রামের কয় কি রে তুই কইতাছিস তো বাজার মিছিল দিকাইছি কইছে পুর ভাইরে বলে মারছে কই কে মারছে আমার ভাইরে আমার ভাইয়ে দিবারে আমার ভাইয়ে শরীর খারাপ কই না বাজারে গেছে তো ভাইয়ের বলে বাজার মাইরা ফেলে গেছে আমার দেওর বাড়িতে গেছে দেয় আমার জিগায় তো বলছে তাতেই ভাইকে উঠে নামছি কি রে কয় বাজারে বলে মারছে দৌড়ে আমি আইসি আই আমি রামতারার আমার আমি তো বিজেপির মেম্বার আমি পার্টি বসে ঢুকছি ঢুকে সেটা রামু আসিল আরেকজন আসিল তাই না আমি চিনি না আমি জিজ্ঞাসি বাজারে কী ঘটনা হয়েছে দাদা কই না তো না না তো কিছু হয় না তো বাজার আমরা শুনছি না ওই ওই দিকে না তারা গাড়ি গিয়ে কি ডাকা ডাকি হয়েছে আমাকে আমার হাজব্যান্ড বলে মারছে কো আমরা কইতে পারি না তারপরে আমি এদিকে বাইরে আরেকজন ভিতরে যায় বাইরে জিজ্ঞেসি জিজ্ঞানে হ্যাঁ কয় আমরাও কইতে পারি না মারছে নাকি তা হ্যাঁ রাস্তা পড়ে আসিল একদম নার্ভাস অবস্থা আমরা তার পাগমার পুলিশ আসি না আমরা ফাটাইছি দেখারি হচ্ছে আপনার স্বামীকে মারধরের কারণটা কি ওনাকে মারধরের কারণটা কি কারণ রইল না আমি সিপিজিবি মেম্বার হন হ্যাঁ একটু শুধু স্যারের লগে তারা টাওয়ারের ব্যাপারে একটু মিলছে মিললে তারা টাওয়ারের কাজে ইয়া করে আমরা অন্য কোনো রাজনীতি নাই যে বলে আমরা পেশা রাজনীতি এরকম না মানে উনি সুদীপ বর্মনের সমর্থক হওয়ার কারণে ওনাকে মারধর করেন সমর্থক কারণে মারছে আমি কিন্তু বিজেপির মেম্বার তারপর আমি তখন হসপিটালে আসি আয়েশের জিজ্ঞেসি আবু হোসেন নামে একটু আসেনি তো আসি সিটি স্ক্যান করতেছে আমি যাই ঢুকছি ঢুকিয়ান থেকে তারা থেকে বাইক করছি বাইক করে আমার শাশুড়ি অনেক পর প্রায় 10-15 মিনিট পর পর শ্বাস ফলায় শ্বাস ফলায় আমি কাঁদতে আসি অনবরত তারপর আমি যে বিশ্বজিৎ স্যারের আনছি বিশ্বজিৎ স্যারে দেখছে দেখে বুঝছে জিবি রেফার করতো তারা জিবি রেফার করছে অ্যাম্বুলেন্স দেন জিবি আনছে এনে এনে এদিকে এনে সেটা সিটি স্ক্যান করাইছি তারপর এক্স রে করাইছি মানে কতজনে মারধর করল কতজনে মারধর করছে এটা তো স্যার আমি দেখছি না কোন কোন জায়গাতে মারা হয়েছে মারা হয়েছে মাথা ফেস গাতার পেছনে মারা হয়েছে পুরোটা ফিট তারপর হয়ে গেছে এই কুকুরের ব্যথা করে আচ্ছা যারা আক্রমণ করেছে তারা কি জানে মানে আপনার শাসক দলের লোক কত আপনার স্বামীকেই মারধর করা হয় জানে তারা আমি যে বিজেপির মেম্বার তারা জানে এখন কি চান আপনারা এখন কি চাম তারা মারছে তারা মাইরে আবার তারা আমাদের নামে এফআইআর করছে মানে আমাদের থানা কিছু জানে জানে এফআইআর করে রাখো পরবর্তীকালে কোনো কিছু হইলে কি নাম ওনার আবুল হোসেন বয়স কত বাড়ি কোন জায়গায় পাগমা করিয়া